রাজধানী বনানীতে জঙ্গি বিরোধী অভিযানের বিশেষ মহড়া দিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। শুক্রবার বিকেলে র্যাবের জঙ্গি বিরোধী অভিযানের সক্ষমতা সম্বলিত বিশেষায়িত মহড়াটি ছিল জঙ্গি দমনের মতোই শ্বাসরুদ্ধকর। বনানীর 17 নম্বর সড়কের ব্লক সিতে নর্ডিক হোটেলসে এই মহড়া অনুষ্ঠিত হয়। বিকেল 4:20 নর্ডিক হোটেলসে একটি হলুদ রঙের ট্যাক্সিক্যাবে করে ঢুকে পড়ে 4 জন। আগে থেকেই হোটেলটিতে জঙ্গিদের আরও কয়েকজন সহযোগে অবস্থান করছিলেন। হোটেলে সবাইকে জিম্মি করে জঙ্গিদের আমিরকে ছেড়ে দেওয়ার আহ্বান জানান তারা। সেই আমিরকে ছেড়ে না দিলে হোটেলের বাসিন্দাদের মেরে ফেলার হুমকি দেওয়া হয়। কিছু সময়ের মধ্যে র্যাব হোটেলটি ঘিরে ফেলে। মুহূর্তেই হাজির করা হয় উন্নত বিভিন্ন প্রযুক্তি। বিভিন্ন ভবনের ছাদে স্নাইপার রাইফেল নিয়ে অবস্থান নেয় র্যাব। চলে মুহুর্মুহু গুলি। হোটেলের ভেতর থেকে র্যাবকে লক্ষ্য করে ছোড়া হয় গুলি। র্যাবও পাল্টা গুলি ছোড়ে। এরই মধ্যে আরেকটি দল IIDD রেসপন্স ভেহিকল, র্যাটার ভেহিকল, জ্যামার, TCB নিয়ে ঘিরে ফেলে হোটেলটি। 2 মিনিটের মধ্যে একটি হেলিকপ্টার থেকে কয়েকজন কমান্ডোকে হোটেলের ছাদে নামিয়ে দেওয়া হয়। ত্রিমুখী সংঘর্ষের মাত্র 5 মিনিটের মধ্যে শেষ হয় অভিযান। জঙ্গি দশা থেকে উদ্ধার করা হয় আহত কয়েকজনকে। নিহত হয় জঙ্গিরা। হোটেলের সবাইকে জীবিত উদ্ধার করা হয়। মহড়া শেষে হোটেলের সামনে বের হয়ে র্যাবের কমান্ডো দল বি চিহ্ন দেখায়। পরে অ্যাম্বুলেন্স এসে আহতদের উদ্ধার করে। এই মহড়ার ব্যাপারে আপনাদের কি মতামত বন্ধুরা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ সবাইকে।